সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আমাদের কাছে অনেকে এই কথা প্রশ্ন করেন যে স্যার দীর্ঘদিন হয়ে গেলেও আমার জমিটা এখনও খারিজ করি নেই এমনকি অনেকে এই কথা বলেন যে স্যার দীর্ঘদিন আমার জমিটা খারিজ না করার ফলে এটা অন্যের নামে রেকর্ড হয়ে গেছে আবার অনেকে কথা বলেন স্যার দীর্ঘদিন পরে যখন খারিজ করতে গেলাম তখন বিভিন্ন রকম সমস্যা বলতেছে আসলে খারিজটা কি খারিজটা আপনার জায়গা জমির একটা গুরুত্বপূর্ণ সিকিউরিটি অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা নিরাপত্তা অনেকটা আমি বলবো আপনার যদি জিমেইলে একটা অ্যাকাউন্ট থাকে অথবা গুগলে যদি একটা অ্যাকাউন্ট থাকে এটার প্রাথমিকভাবে অ্যাকাউন্টটা করছেন যারা এটাকে টু স্টেপ ভেরিফিকেশান করে নেয় তাদের অ্যাকাউন্টটা যেরকম সর্বোচ্চ সিকিউরিট হয় নিরাপত্তা নিরাপত্তা বেশি পায় সুরক্ষিত থাকে ঠিক ওই রকম আপনি যদি আপনার জায়গা জমির খারিজটা করে নেন তাহলে দেখা গেছে যে এটা অনেকটা নিরাপত্তা থাকবে অর্থাৎ এই জমিটি এত সহজে আর কেউ এত সহজে প্রবেশ করতে পারবে না এই জমিটা নিয়ে আপনাকে কোনো সমস্যা পারবে না খারিজটাকে আমাদের দেশে নাম জারি জমা খারিজ খাজনা খারিজ মিউটিশিয়ান ইত্যাদি বহুবিধ নামে ডাকে এই খারিজের ফলে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হলো আপনি মৌলিকভাবে মানুষ দুইভাবে জমির মালিক হয় একটা হলো ক্রয়সূত্রে আর একটা হলো ও সূত্রে আপনি যদি ক্রয়সূত্রে জমির কোনো মালিক হয়ে থাকেন দেখেন আপনার কাছে একটা দলিল থাকবে এর ভিত্তিতে অনেক সময় পিছনে কিছু বায়া দলিলও থাকতে পারে আবার মানুষ ও সূত্রে কিছু জমির মালিক হয় আপনার দাদা কিছু জমির মালিক ছিল দাদার কাছ থেকে বাবার কাছে আসছে বাবার কাছ থেকে আপনার কাছে আসছে আপনার কাছ থেকে আপনার ছেলের কাছে ছেলের কাছ থেকে নাতির কাছে যাচ্ছে এই যে পর্যায়ক্রমে জমিটা হাত বদল হইতেছে এদের কারো কাছে কিন্তু কোনো দলিল নেই যেটা আছে এটাকে খতিয়ান বা পর্চা আমাদের দেশে এরকম বলে এই খতিয়ান বা পর্চার ভিত্তিতেও মালিক হয় মানুষ এবং দলিলের ভিত্তিতেও মালিক হয় দুই ভিত্তিতে যে কোনো ভিত্তিতে মালিক হন না কেন এর পরবর্তী স্টেপ হলো এই জমিটাকে আপনি খারিজ করে নেওয়া যেমন দলিল ভিত্তিতে মালিক হইলেই আপনার যেদিন দলিল হয়েছে ইচ্ছা করলে তারপরের দিন হ্যাঁ তার দিন এক দুই দুই তিন দিনের মধ্যেই আপনি দলিলটার নকলের জন্য একটা আবেদন করতে পারেন তার এক দুই তিন দিনের মধ্যে আবার নকলটা এরকম পেয়েও যাবে এই নকলটা দিয়ে এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনার ছবি কিছু টাকা পয়সা দিয়ে সেটেলমেন্ট অফিসে গিয়ে এই জমিটাকে আপনি আপনার নামে খারিজ করে নেবেন আর যদি আপনি ওয়ারি সূত্রে মালিক হয়ে থাকেন আপনার খতিয়ান আছে খতিয়ান ধরে ধরে আপনি কতটুকুর অংশ হবেন আপনার ভাই বোনের অংশটা রেখে আপনার অংশটা ইচ্ছা করলে আপনি আলাদা করে খারিজ করে নিতে পারেন এতে করি ভবিষ্যতে এই জায়গা জমির পূর্ণাঙ্গ কর্তৃত্ব আপনার চলে আসবে এই জায়গা জমির আপনি বেসা বিক্রি করতে যান খাজনা দিতে যান আর কাউকে টাকা টাকি করতে হবে না সব কিছু আপনি একাই নিয়ন্ত্রণ করতে পারবেন এই জন্য যত দ্রুত সম্ভব আপনার জায়গা জমির আপনি খারিজটা করে নিবেন তাহলে দেখা গেছে যে এই জমিটার ভবিষ্যতে যত রকমের সমস্যা হোক বা যত রকমের যত কিছু হোক অনেক সময় এই খারিজটা না করার পরে কি হয় অনেক বেশি জমির খাজনা আপনাকে আপনাকে অনেক সময় বহন করতে হয় ওই দাগে জমি আছে একটা কথার বিশ শতাংশ আপনি মানে মাত্র তিন শতাংশের মালিক এই তিন শতাংশের কারণে খারিজটা না করার কারণে পুরো বিশ শতাংশেরই এরকম খাজনা দিতে হবে আবার অনেকে এই সমস্যার কারণে খাজনা দেয় না যে উনি উনি একসাথ হইতেছে না আমি খাজনা এখন দেবো না এতে করে দীর্ঘদিন পড়ে থাকে এগুলির কারণে বিভিন্ন রকম জটিলতা হয়ে যায় এই জন্য আপনি সর্বোচ্চ সুরক্ষা সর্বোচ্চ এরকম নিরাপত্তা পাওয়ার জন্য যত দ্রুত সম্ভব জমিটাকে খারিজ করে নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে এরপরও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের দ্বারা এই ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের শেষ করছি আল্লাহ হাফেজ